নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 সালে শনি মহারাজের কৃপায় পাঁচটি রাশির পাঁচটি বড় সুসংবাদ আসতে চলেছে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন, দেখুন। তার আগে আপনাদেরকে একটি কথা আমি বলি, অনেকেই রয়েছেন যারা ভিডিওগুলো দেখছেন কিন্তু আপনারা বারবার ফোন করছেন যে আমি কৌশিকের সঙ্গে কথা বলবো। দেখুন, সবসময় কিন্তু ফোন আমার অ্যাসিস্ট্যান্ট ধরতে পারছেন না। আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনাদের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান অথবা যদি না জানা থাকে হাতের ছবি এবং আপনার নাম দিয়ে আপনারা মেসেজ করুন। এবং এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটা ফ্রি সার্ভিস নয়, এটি আপনাদেরকে মূল্য প্রদান করে আমার সাথে পরামর্শ করতে হবে। অনেকেই বলছেন যে কৌশিকদা নাম্বারটা দিয়েছেন তাহলে এটা কি ফ্রি সার্ভিস? না, এটা ফ্রি সার্ভিস নয়। আপনারা আমার যে ভিজিট রয়েছে সেটি পেমেন্ট করে আপনাদেরকে আমার সাথে পরামর্শ করতে হবে এবং হোয়াটসঅ্যাপে আপনারা যতদিন মেসেজ করবেন চটজলদি আপনারা রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। 2024 বছরটি কিন্তু শনির বছর, আর শনি মহারাজ এই পাঁচটি রাশির পাঁচটি বড় সুসংবাদ নিয়ে আসতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আলোচনা করব। তবে আপনাদের জন্মচকে শনি স্থিতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে এই সময় আপনারা রেজাল্ট কেমন পাবেন। শনি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অশুভ না থাকে, শনি যদি পাপকর্তারি দোষে না থাকে, শনি যদি নিচস্থ না থাকে, শনি যদি গ্রহণ দোষে না থাকে, শনি যদি বীজ দোষে না থাকে, তাহলে কিন্তু শনি কিন্তু এই সময় আপনাদেরকে কিন্তু এক্সাক্ট রেজাল্ট কিন্তু দিবে। বা শনি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে সেটাও কিন্তু দেখা দরকার। তো আগে জেনে নিন আপনাদের ন্যাকাল চাটে শনি কেমন রয়েছে। দেখুন, শনি যখন মানুষকে দেয় কি না, এক কথা আমি একটা কথা বলবো, ভিখারি থেকে রাজা করে দেয়। শনি যখন দেয় ভিখারি থেকে রাজা করে দেয়। আর শনি যখন কারো উপর কুপ দৃষ্টি ফেলে কি না, রাজা থেকে পথের ফকির কিন্তু করে ছেড়ে দেয়। তো শনি আমাদের কর্মের কারক গ্রহ, শনি আমাদের টোটাল এই কলিযুগে কর্মের বিচারটা কিন্তু এক কথায় উনি হচ্ছেন জাজ, জাজমেন্টটা শনি কিন্তু করে। তো অনেকেরই ভয় রয়েছে শনি মানেই খারাপ, এটা ভুল ধারণা। শনির সাড়ে সাথে শনির ডাইয়া বা শনির মহাদশাতে সমস্যা আছে এটাও কিন্তু ভুল ধারণা। শনি মানে খারাপ না, শনি মানেই এই সময় মধ্যে এই শনির সাড়ে সাথে অনেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অনেক বড় বড় বিজনেসম্যান বড় বড় উচ্চ শিখরে গেছে, নিজের বাড়ি প্রপার্টি অনেক কিছু পেয়েছে, কিন্তু শনির স্থিতিটা কিন্তু ভালো ছিল তাদের জন্মছকে। তো এই বিষয় নিয়ে কোনো ভয় পাওয়ার ব্যাপার না। যাদের জন্মছকে শনি খারাপ রয়েছে, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। শনি রক্ষা কবচ আপনাদেরকে যে কোনো বিপদ, যে কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি করবে। এবং পাশাপাশি হনুমানজির উপাসনা আপনারা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু ফল কিন্তু পাবেন। দেখুন, শনি যাপ দেতা হয় তো ছাপ্পার ফারকে দেতা হয়, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আগে নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলি আগে দেখুন শনির প্লেসমেন্ট কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আগামী দিনে কি রেজাল্টগুলো আপনারা পাবেন। 2024 সাল
পাঁচটি রাশি ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যদিও জুলাই মাস থেকে শনি রেট্রোগ্রেড হচ্ছে, তার আগে শনি কিন্তু মার্গী অবস্থাতে থাকবে। এই মার্গী অবস্থাতে থেকে জুলাই পর্যন্ত কিন্তু খুব ভালো ফল দেবে এই কটি রাশিকে। প্রথম যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। দেখুন, অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে কৌশিক, আমার সরকারি চাকরি হবে কি? দেখুন, সরকারি চাকরি বা সরকারি তুল্য কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা বা যারা প্রমোশন বা ট্রান্সফারের চেষ্টা করছিলেন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সরকারি চাকরি ও কর্মক্ষেত্রে উন্নতি, মানযশ, প্রতিষ্ঠা পাওয়ার যোগ কিন্তু রয়েছে। দেখুন, কৌশিকদার যারা প্রোগ্রাম দেখছেন না, স্বপ্ন নিয়ে দেখুন, অর্থাৎ স্বপ্ন নিয়ে দেখুন, বাস্তব করার দায়িত্ব কৌশিক রায়ের। ওই স্বপ্ন ছাড়া আমার ভিডিও দেখবেন না, বারবার বলি, জীবনে একটা এম রাখা দরকার রয়েছে, লক্ষ্য, আমাকে এই জায়গাতে পৌঁছাতে হবে। সেটাই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইড করবে। একজন প্রকৃত বন্ধু অ্যাস্ট্রোলজার আপনারা চয়েস করুন, পরামর্শ নিন, যে আমি একবার দেখালাম হয়ে গেল সেটা না, কি করতে হবে, করার পর প্রতিকার করার পর কবে কি করতে হবে, সমস্ত কিছু যোগাযোগটা অবশ্যই রাখা দরকার রয়েছে। বৃষ রাশি কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেবো শ্মশানবাসী মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শ্মশানবাসী মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ব্যবসা, কেরিয়ার, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ কিন্তু করছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। কুম্ভ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শ্মশানবাসী মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, রবি এবং শনির কিন্তু মহা শত্রুতা রয়েছে, কিন্তু সিংহ রাশিকে কিন্তু দিবে আপনার শুভ বিবাহ, ব্যবসা, কেরিয়ার এবং আপনাদের ফাটকা শেয়ার বাজার এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ এই সময় কিন্তু দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ দিবে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা হতে চলেছে এবং লটারি, শেয়ার বাজার, ফাটকা, এই সকল সেক্টর থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার যদি তুলা রাশির জাতক এবং জাতিকা হন। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে। মেষ রাশি ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদপ্রতিষ্ঠা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। আপনাদের এই সময় মধ্যে কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের মান, যশ, খ্যাতি, উন্নতি নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, যাদের সমস্যা হচ্ছে অবশ্যই আমার সাথে পরামর্শ করুন এবং পাশাপাশি রাস্তার দুস্থ কুকুরকে আপনারা অবশ্যই খেতে দিন। এর সাথে সাথে আপনারা অবশ্যই বাস্তবে যারা নির্ধনী রয়েছে তাদেরকে সাহায্য করুন এবং অসত্য গাছে প্রতি শনিবার আপনারা জল এবং যাদের শনির সাড়ে সাথে চলছে সরিষার তেলের প্রদীপ আপনারা প্রজ্বলন করুন। বিশেষভাবে যাদের শনি নেগেটিভ রয়েছে সে নেগেটিভ জায়গাটা কাটবে এবং হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন।
এবং পাশাপাশি শনি রক্ষা কবচ পরিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের কিন্তু এই সময়, এই 2024 সাল আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ইয়ার আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এক কথায় চাইলেও ভুলতে পারবে না 2024 এই পাঁচ রাশির মানুষরা। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তাহলে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারাও হতে পারেন মহাকোটিপতি। যদি আপনাদের জন্ম থেকে শনি ভালো থাকে, এই সময়ে আপনারা হতে চলেছেন কোটিপতি আরবপতি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।